তারের গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা দেখে নেবেন। 1.5 1.8 লিটার সাহায্যে সেই মিল্ক ব্লেন্ডার জেলেতে 1250 W 24 মাত্র দিন এন্ড 4 পিস 2 3 4 চারটা জার যেটা ফিলিক্স এর 1250 W মেড ইন ইন্ডিয়া সেটা লেখা আছে। ওয়ারেন্টি পাবেন আপনি 7 বছর। 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা বা কোনো ইচ্ছা দেখা যাবে তিনটা ডাটাতে ইউজ করতে পারবেন। হ্যালো, সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য ব্লেন্ডার নিয়ে আসলাম, তা হচ্ছে ফিলিক্স কোম্পানির, যেটা মিক্স ব্লেন্ডার যেটাকে বলে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এহানের চ্যানেল। যারা আমাদের সময় ঠিকানা ওরিয়েন ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 412, ইনবক্সের নাম্বার থেকে সে সাথে যোগাযোগ, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সে সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই তো কমে গেছে, শুনিবে সবসময় কি আপনি কি সিলিং ফ্যানই বিক্রি করেন না বা চার্জার ফ্যান বিক্রি করেন, তার মধ্যে কি আপনাদের এত ঘরেটা সবচেয়ে সবচেয়ে ঘরে একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে ব্লেন্ডার, যেটাকে অনেকে গ্লেন্ডার বলে ব্লেন্ডার বলে। তো আজকে যেটা নামটা ন্যাশনাল যে নাম্বার ওয়ান ব্র্যান্ড, যেটা ফিলিক্স এর, যেটা ফিলিক্স এর 1250 W যেটা টার্বো মোটর মিক্স গ্লেন্ডার এন 1250 W। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারটা জারের, এই প্রথম কিন্তু যেটা 1250 W এন 4 24 মাস ওয়ারেন্টি, যেটা ফিলিক্স এর, যেটা আর মডেলটা হচ্ছে ব্ল্যাক হাউস। ব্ল্যাক হাউস যে মডেলটা 1250 W, যেটা একটা ধারে বলে একটা যেটা যেটা দেওয়া জুস করার জন্য, এখন কিন্তু গরমকাল সবাই কিন্তু লেবু শরবত এন্ড যে কোনো জুসার জুস করতে পারবেন। আর একটা হচ্ছে এবি প্লাস্টিকের যেটা জারটা, যে জুসের জারটা, আর হচ্ছে যে এসএস এর, যেটাতে কোনোদিন জং বেরোবে না এন্ড মোচা বেরোবে না। আর প্রত্যেকটা জারে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু মেটাল। অন্যান্য ব্লেন্ডার দেখবেন যে অন্যান্য কিছু কোম্পানি দেখবেন যে এগুলো কিন্তু প্লাস্টিক হয়, আর ফিলিক্স এর একমাত্র যেটা 1250 W প্রত্যেকটা কিন্তু মেটাল। এটা হচ্ছে দেখবেন এসএস এর যে চারটা জারের মধ্যে এটা বড় না, এই প্রত্যেকটা দেখবেন এটা হচ্ছে আপনার যেটা আদা রসুন যেগুলো করতে পারবেন। আর এটাতে হচ্ছে যেটা চালের গুঁড়া, বিশেষ করে যারা চালের গুঁড়া বাচ্চারা আছে বা ইয়ে করে হলুদ মরিচ এগুলোতে করতে পারেন, যেটা একেবারে শুকনো যে হলুদ গুলো আছে, যেটা বাজার থেকে দেখবেন যে একটা লাডে লাডির মতো যে লোয়া, সেই হলুদ গুলা কিন্তু আপনি মিশে শেষ করতে পারেন। গুলা দেখেন কতটা স্মুথলি, আর মানে যা দিবেন আল্লাহর দুনিয়া, এক কথা বলবো যে আল্লাহর দুনিয়া যা দিবেন সবই বাকি হবে। আর এটা হচ্ছে যেটা যেটা হয়েছে আপনার শুকনা হলুদ চলে যে এটা করার জন্য এটা বেস্ট হবে, আদা রসুন করার জন্য এটা বেস্ট হবে, একদম ফাঁকি হবে। আর এটাতে শুকনা জিরা ধরেন আপনি যে একবার যেটা জিরা টিরা যে যেগুলো করে ধরে মানে সবকিছু আপনি অ্যাভেলেবেল করতে পারেন, যে দেখেন গরম মশলা, জিরা, ধনিয়া পাতা, কালি জিরা, ধনিয়া পাতা, যা একেবারে মেড ইন ইন্ডিয়া। আর ফিলিক্স এর যেটা মেড ইন ইন্ডিয়া, ফিলিক্স এর 1250 W মেড ইন ইন্ডিয়া বডিতে কিন্তু জিনিসটা লেখা যাবে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এহান্ডের চ্যানেল। যারা আমাদের সময় আমাদের সময় ঠিক না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার 412, ইনবক্সের নাম্বার দিতে হবে, সেই সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই সাথে যোগাযোগ করতে। আজকে যেটা আমি চালিয়ে দেখাবো যে দেখেন মিশিং এর স্পিডটা সবচেয়ে বড় কত হচ্ছে, দেখবেন যে প্রত্যেকটা বেড়া যাবে তিনটা ডাটাতে ইউজ করতে পারবেন। দেখুন স্পিড 1250 W কিন্তু এই প্রথম যেটা একমাত্র ফিলিপস কোম্পানি নিয়ে আসবে, যেটা আদা থেকে শুরু করে গড্ডুর একেবারে যে লোয়া ছাড়া, একটা কথা বলবো যে লোয়া ছাড়া একবার আল্লাহর দুনিয়া যা আছে সবকিছু করতে পারবেন। এই যে দেখুন প্রত্যেকটা ব্লেন্ডারের স্পিডটা কি, আপনি যা দিবেন একটা জুস করে শুরু করে আপনি ওই থেকে শুরু করে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু বর্তমানে প্রত্যেকটা বাসার মধ্যে দেখুন এই যে বাজারে যে আপনার যে যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পাইরেসি গুলা, ডুপ্লিকেট গুলো। তো সবাই কিন্তু চেষ্টা করে যে ঘরের মধ্যে বাঙিয়ে যে কোনো জিনিস করার জন্য। তো আজকে এর জন্য ফিলিক্স এর যে ব্লেন্ডারটা নিয়ে আসলাম, যেটা ফিলিক্স কোম্পানি, যেটা মেড ইন ইন্ডিয়া। আর প্রত্যেকটা জিনিস একটা কথা হচ্ছে তার এগুলা যে কোনো আরেকটা কথা বলি আপনাদের, এই যেমন 1 2 3 নিয়ম আছে যেটাকে বলবো, যে অনেকে দেখি যে একই দিয়ে গেছে অন্য জায়গায় ব্লেন্ডার জগতে করবেন না, কারণ যত পারেন আপনি একটা ব্লেন্ডার যদি অরিজিনাল যদি ফিলিক্স এর ব্লেন্ডার যেটা মেড ইন ইন্ডিয়া রাখেন, সেক্ষেত্রে বলছে প্রত্যেকটা ব্লেন্ডার কিন্তু আপনি পুশ ভাবে ইউজ করতে পারবেন। এই পুশটা যদি 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 এভাবে যদি এভাবে যদি 5 বছর এভাবে চলতে পারবেন, এক একটা 10 বছর আপনি কিছু করতে পারবেন না। যেটা অরিজিনাল যেটা ফিলিক্স এর ব্লেন্ডার কথা বলো, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে যেটা ফিলিক্স 1250 W মেড ইন ইন্ডিয়া। তো এর মধ্যে বলে অনেকে অনেকে একটা সময় যারা অবালক যেগুলো ইউজ করে সেক্ষেত্রে আপনাকে বলি যে অনেক সময় অবালক দেয় ওটা, অনেক সময় ঠিক মতো পানি দেয় না বা মেনটেন ব্যাগ সেইভাবে করে না, সেক্ষেত্রে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যায়, তখন ভাবে যে ব্লেন্ডারটার কি নষ্ট হয়ে গেল কিনা। সেই জিনিসটা আজকে দেখা যায় অটো সার্কিট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার অটো সার্কিট দেওয়া আছে, যদি অবালক যদি সেক্ষেত্রে আপনি দেন সেক্ষেত্রে বলবো
যে অটো বন্ধ হয়ে যাবে, তো 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে এটা অটো সুইচটা ঢুকে গেলে এটা বের করে দেবেন, তাহলে এনাফ, এর চেয়ে আর কিছু লাগবে না। আর প্রত্যেকটা দেখেন, যদি আপনি যদি যে কোনো জায়গায় মাটিতে বলেন, গ্লাসে বলেন, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু 4টা স্টেপ আছে, যেটা আপনি যে জায়গাতে লড়বো না চড়বো না। এই প্রত্যেকটা ব্লেন্ডার যেটা 2024 এর সবচেয়ে বেস্ট একটা ব্লেন্ডার বলো, যে ফিলিপস এর 1200 যার 1 2 3 4 চারটা যার যেদিক থেকে নেন, আমার থেকে নেন, যার থেকে নেন, এই জিনিসগুলো অবশ্যই বুঝে নেবেন। এম বডিতে লেখা আছে কিনা দেখো, ফিলিপস এর 1250 সব মেড ইন ইন্ডিয়া সেটা লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন। এম সার্কিট ব্রেকার আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন। যদি একটা তারের মধ্যে দেখেন যে ফিলিপস এর যেটা মেড ইন ইন্ডিয়া যে প্রোডাক্টটা, অবশ্যই তারের গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা দেখে নেবেন। আপনি আমার থেকে না না যাচ্ছে না, অরিজিনাল প্রোডাক্ট যদি হয় অবশ্যই মেড ইন ইন্ডিয়া দেখে নেবেন। আর প্রত্যেকটা জারের লিটার গুলা দেখেন লেখা আছে 1.5 1.8 লিটার 4.0 লিটার, এটা প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনি 7 বছর। 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা বা কোম্পানি ফ্রিজ এক দিন একটা হলে এটা 24 মাস মোটর ওয়ারেন্টি, যেটা কোম্পানির থেকে ফিলিপস এর ওয়ারেন্টি। আর আমাদের ওয়ারেন্টি পাবেন আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা যে 7 বছরে সার্ভিসিং ফ্রি। আর প্রত্যেকটা জানলে যেটা আপনার যে কোনো একটা মশলা করতে গেলে সেখানে এই চামচটা কিন্তু আমরা ঘরের চামচ দিয়ে করি, তো ফিলিপস এর কিন্তু এই চামচ গুলা কিন্তু অথেন্টিক যে প্রোডাক্টের সাথে, এটা কিন্তু অবশ্যই একটা জারের মধ্যে লেখা আছে দেখেন, ফিলিপস এর মিক্স ব্লেন্ডার জেলে দিয়ে 1250 24 মাত্র কিন্তু এন 4 পিস যে মডেল হচ্ছে, এটা দামাকা একটা প্রাইস, ওরিয়ন ইলেকট্রিক সবসময় কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে। তো এটা 3 দিনের একটা অফার থাকবে, যেটা সীমিত সময় যারা প্রবাসী ভাইদের জন্য একটা বিশেষ ছাড় আছে। অন্যান্য ব্লেন্ডের ভিডিও গুলো দেখবেন যে ফিলিপস এর ব্লেন্ডার বর্তমানে মার্কেটে কত প্রাইস আছে আর ওরিয়ন ইলেকট্রনিক্স এ কত প্রাইস আছে। আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখলেন, তারপর দেখুন 10টা ভিডিও দেখেন, সবচেয়ে দামাকা একটা প্রাইস দেবে যেটা 3 দিনের জন্য। তো 3 দিনের জন্য যে ফিলিপস এর ব্লেন্ডার দেবে মাত্র 5650 টাকা। 5650 টাকার মধ্যে 4000 ব্লেন্ডার পাবেন যেটা অথেন্টিক মেড ইন ইন্ডিয়া ফিলিপস এর। আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকা বেরোবে বাংলাদেশের 64 জেলা টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি দেবে। আর যারা অর্ডার কনফার্ম এর আগে অবশ্যই নাম ঠিকানা সেটা অবশ্যই যাচাই বাছাই করে দেবেন। এন্ড সুনীল ভাই আছে কিনা ভিডিওতে যারে দেখছেন, প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাদের বিকাশে বিকাশ এন্ড নগদ আছে, সেই নাম্বার গুলো যাচাই বাছাই করে কিন্তু বিকাশে লেনদেন করবেন। আর সুনীল ভাই যে ভিডিও দেখছেন যে মডেলটা দেখাচ্ছে সেটা কিনা এন অরিজিনাল এস এস এর কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।